না 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 বেগম, বাংলার মানুষের হাহাকার আজ আমার খোয়াব কেড়ে নিয়েছে। বাংলার মানুষের হাহাকার আছে? এই মকমলের মসনদ আজ আর সুখের নয়। বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের গণঘটা। এটা কি হচ্ছে মামা? দূর ও ফালতু ডিটেকটিভ নাটক ফাটক। শুয়ে বস, শুয়ে বস। বেগম বলছি, আর কতদিন থানায় পানায় করবে? কাজ তো দিব্যি এগোচ্ছিল, ডাক্তারের ওই একটাই বাড়ি খোঁজা বাকি ছিল। কুসুম কুঞ্জ অস্তর কোথায়? আর হপ্তাখানেক ধরিবার ডাক্তার কোথায়? দরকার হলে বাড়ির বাসিন্দাদের সরিয়ে কাজ হাসিল করবো, নইলে তোদের মুন্ডু নিয়ে ফুটবল খেলবো। তো নাটক ফাটক নয়, এ তো নিশ্চিন্তিপুর, তোমাদের বাড়ি বলছে মামা। ও মামা, সাদের ভাগনা রে তুই ভালো, তোর মামা ভালো নয়। ভাগনা যখন করুনিও, কি ভাগনা ঘুমেছিল? দেখছিস জায়গাটা কেমন সুন্দর? নিশ্চিন্তে নিশ্চিন্তিপুরে ভাগনা যখন হিমা কে তো দেখেছে দেখেছে কি রে, কি ব্যাপার বলতো? পাড়ার লোকগুলো সব অন্ধ নাকি রে? বাবাজিরা কি গায়ে নতুন এলেন? হ্যাঁ, মানে ওই বাড়িটা দেখেছি। দেখেই বুঝেছি, নইলে আমার সামনে দিয়ে প্যাট পেটিয়েছে হেঁটে যেতে না। এই কথাটাই জানতে চাইছি, ব্যাপার কি বলুন তো, এই পাড়ার লোকজন কেমন সব অন্ধের মতো হাতরে হাতরে চলছে? ওই যে শুনলেন না, তুমি কাশি যেতে পারো, যেতে পারো গয়া, পাবে না এমন দ্বিতীয় অপয়া। অপয়া? তোর তোর অপয়া। সাত সকালে লোকজন আমার মুখ দেখবে না বলেই দৌড়ে দৌড়ে বাড়ি বেরিয়ে যাচ্ছে। বাহ, ছোড়া ব্রাইট। ভাই ভাগ্নে, কিন্তু ওই সবজিপাতি টাতি নিয়ে কি সব? ওটা আমার ফি, সিওরি দয়ায় দু চারটে মকেলও হয়। আপনি বুঝি ওকালিতি করেন, বুঝলেন না? না, পচা ভাড়ে তুলতে হবে গোবিন্দবাবু, একবার শ্রীমুখখানি দেখি আসুন। কাউ ছেলেকে ফেল করাতে হবে গোবিন্দদা, একটিবার পায়ের ধুলো। ও হ্যাঁ, আপনি তো সাংঘাতিক লোক মশাই। ডেঞ্জারাস, আমার মুখ পুরোটাও দেখতে হবে না, ওই টিকিট ডগাটুকু দেখলে অনর্থ হবে। আপনারা ভাগ্নে কার্তিক বসু, ওই এসেছি অধম গোবিন্দ অপয়া। পদবী চদবী নেই, ছিল ছিল বিশ্বাস, কালে কালে অপয়াই খেতাবি বলো আর পদবী বলো। বাড়িটা আমাদের বেচে দেবেন? দুদিন বাড়ি বেচবো না। বাপ রে বাপ।
ভুলেও আমার দিকে তাকালে জানতো তাকিও 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 না দরকার হলে বলো পড়শিদের কাছে ফি নি না আচ্ছা আচ্ছা ঠিক আছে কাশি যেতে জয় গুরু বুঝলি কথা যেতে পারো ছোট্ট পাঠ মুখস্থ করতে কোনো অসুবিধা হবে না শুধু লাস্ট সিনে জমিয়ে একটা সিরাজ দোলাকে সুবিধের লোক ছিল না তাহলে দাদা তুমি করো না ওই মোহাম্মদ বেগের পাঠটা করবা